আর কয়েকদিন পরে অক্ষয় তৃতীয়া, যে অক্ষয় তৃতীয়া আমরা কি করব, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নের কাজ কি গৃহস্থবাসীর, যে কাজটা অক্ষয় তৃতীয়া মানে কি, যে কর্মটা করবে অক্ষয় হয়ে যাবে, যদি সারাদিন শাশুড়ি বয়ে ঝগড়া করো সেও চিত্রগুপ্তের কথায় লোড দেবে কি, অক্ষয় কোনো কাজটা ক্ষয় হবে না। তাই অক্ষয় তৃতীয়ার সব থেকে উল্লেখযোগ্য ঘটনা কি কি, অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগ শুরু হয়েছিল, সেই দিনটার নাম ছিল বুধবার, কি ছিল সেই দিনটার নাম ছিল বুধবার। অক্ষয় তৃতীয়া শ্রী বিষ্ণু নারদের কৃপায় ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেন অক্ষয় তৃতীয়া তিথিতে। অক্ষয় তৃতীয়ায় পুণ্য লগ্নে মা গঙ্গা মত্তভূমিতে যে নিয়ে আসেন তা সম্পূর্ণ নারদের ও ভগবানের আশীর্বাদে। তাই অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা পুরীধামে শুরু হয়। 21 দিন ধরে চন্দনযাত্রা আজও চলছে অক্ষয় তৃতীয়া থেকে সেই শানযাত্রা। অক্ষয় তৃতীয়া শ্রী জগন্নাথ সুভদ্রা বলরামের রথের নির্মাণ কার্য শুরু হয়। অক্ষয় তৃতীয়া দিন থেকে আগে ভাগে কাষ্ঠ জোগাড় হয়, ঠিক অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ওই রথের নির্মাণ কার্য শুরু হয়ে যায়। আর ওই কাঠ ওই রাজ্যের রাজা সমস্ত কাঠ ব্যবহার প্রদান করেন। প্রতি বছর রথগুলো তৈরি হয় বহু মূল্যবান কাঠ দিয়ে, তারপরে সেই রথ কী হয় আবার ও ভাঙচুর হয়ে যায়। প্রতি বছরের জন্য রথ তৈরি হয়, ওগুলো বিক্রি হয়ে যায়, কোনো শুভ কাজের জন্য নিয়ে চলে যায়। হ্যাঁ, তাহলে প্রতি বছর রথ তৈরি হয়, রথের নাম যে জগন্নাথ দেবের রথের নাম কে, নন্দীঘোষ। বাহ, খুব সুন্দর। বলরামের রথের নাম তালধ্বজ, আর সুভদ্রার রথের নাম দর্প, দেবী দলন, দেবী দলন। তাহলে তিনজনের এভাবে রথ তৈরি হয় অক্ষয় তৃতীয়ার শুভ লগ্ন। তাই এখানে বলছে অক্ষয় তৃতীয়ার ব্যাসদেব আমাদের কটি বলছে যে কটি বেদ, বেদ কটা, চারটি বেদ বললাম, কিন্তু পঞ্চম বেদ বলা হয়েছে শ্রী ভাগবতকে পঞ্চম বেদ। হ্যাঁ, পঞ্চম বেদ। এখানে মহাভারত রচনা হলো যিনি ব্যাসদেব ভগবানের অবতার, তিনিও কিন্তু এই মহাভারতকে রচনা করলেন, সেই অক্ষয় তৃতীয়াতে শুরু করলেন। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ব্যাসদেবজি মহাভারত রচনা শুরু করেন। তাই অক্ষয় তৃতীয়া দেবী পার্বতী আবির্ভাব হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দান করেছিলেন, কি করল, মহাদেবকে অন্ন ভিক্ষা দান করে অন্নপূর্ণা নাম নিয়েছিলেন অক্ষয় তৃতীয়া দিনা। অক্ষয় দিনা দশ অবতারের ষষ্ঠ অবতার পরশুরাম, তিনি এই আবির্ভূত হন অক্ষয় তৃতীয়া তিথিতে। যামদগ্নি পুত্র রেণুকার কে, মাতা রেণুকা দেবী, আর পিতা যামদগ্নি ঋষি, তার পুত্র পরশুরাম। কিন্তু পরশুরাম সাধারণ নয়, পরশুরাম হলো ভগবানের এক অবতার, কি অক্ষয় তৃতীয়া লগ্নে পরশুরামের সৃষ্টি হলো আর আবির্ভাব হলো। আরেকটি বিশেষ অক্ষয় তৃতীয়া, কেন এই শুভ দিনগুলো এই দিনেই ভগবান করালেন, যে কাজ কোনো দিন ক্ষয় হবে না। একসময় ভয়ঙ্কর দুর্যোধন মাতা দ্রৌপদীকে তার লাঞ্ছনা করার জন্য প্রস্তুত হয়েছিলেন দুঃশাসনকে দিয়ে, আর সেই দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন হা গোবিন্দ হা গোবিন্দ বলে। আর সেই ভগবান সেই শুভ লগ্নে অক্ষয় তৃতীয়া তিথিতে দ্রৌপদীকে বিশাল বস্ত্র দান করেন, যা দুঃশাসন কোনোদিন মা দ্রৌপদী লজ্জা হরণ করতে পারল না, ভগবানের দেওয়া এমনই হয় কি। তাই আজকের সেই জায়গায় অক্ষয় তৃতীয়া যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তি অধিকারী হলো অক্ষয় তৃতীয়ায়,
শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধুকে একটি অট্টালিকা দান করলেন, যে ভগবানের ভগবানের এমন লীলা, বন্ধু আছে ভগবানের বাড়ি কিন্তু বন্ধুর বাড়ি আর বন্ধুর বাড়ি নেই, হায় 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 আমার তাল পাতার কুড়া কোথায় গেল গো, কি এক রাত্রে কি ঘর করা যায়, এ কি অসম্ভব লীলা, আজও কিন্তু কেউ এক রাত্রে ঘর করছে, কে বলো তো? উর্ণনাভ, আর আসল নাম উর্ণনাভ। উনি এক রাত্রে ঘর করে আবার এক রাত্রে গ্রাস করে লেয়। ভগবান এখানে বলছে যে মাকড়সাও একটা গুরু, চব্বিশ গুরুর এক গুরু, কেমন নিজের সৃষ্টি করে আবার গ্রাস করে লেয়। ভগবান তেমন এত সুন্দর পৃথিবীটাকে সৃষ্টি করেন, আবার প্রলয়কালে ভগবানের উদরস্থ হয়ে যায়। তাহলে একদিনই ভগবান অট্টালিকা দান করলেন ভক্ত সুদামাকে। অক্ষয় তৃতীয়ায় যে কেউ গোবিন্দের উদ্দেশ্যে তুলসী ও প্রসাদ দানে অক্ষয় ফল লাভ হয়ে যায়, সেই দিন যদি কেউ সামান্য একটু ভগবানের প্রতি তার মন টলে যায়, ভগবান তার পূর্ণতা তাকে দিয়ে থাকে। কারণ সেই দিনটা হলো বছরে একদিন, যে দিনে ভক্তরা প্রস্তুত থাকবে। তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমাদের গৃহে শান্তি করার জন্য কি করা উচিত? এখানে বলা হলো যে একুশ দিনের চন্দনযাত্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথের নাম স্মরণ করতে করতে একুশটি আম্রপাতা প্রথম দরজায় ঝুলিয়ে দিন, একটু সামান্য সিঁদুর লাগিয়ে। আর অক্ষয় তৃতীয়ার দিন পরিষ্কার করুন হলুদ আর নুন জল দিয়ে গোটা গৃহটা, গোটা গৃহটা যে আমাদের রোজ সাদা জল দিয়ে পরিষ্কার হয়, একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবে। অক্ষয় তৃতীয়ার প্রথম দরজায় নীল জলে ধুয়ে ফেলুন, আর অক্ষয় তৃতীয়ায় নিরামিষ আহার করুন, ধুনা দিন নিম পাতা নারকেল ছোবড়ার সঙ্গে। অক্ষয় তৃতীয়ায় ফল ফুল ধূপ দীপ দান করুন, সত্যযুগের শান আছে। কী শান আছে? অক্ষয় তৃতীয়া দিনে সত্যযুগের শান। তাহলে আমরা কলিযুগেও বাস করে সত্যযুগের শানকেও সঙ্গে ভগবান আমাদেরকে প্রদান করলেন, অক্ষয় তৃতীয়া দিনে সত্যযুগের শান। আর অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুপ্রিয়া দেবীর ভ্রাতুষ্পুত্র মাধবাচার্য তীরধাম দিবস, অক্ষয় তৃতীয়ায় মা গঙ্গা মহাপূর্ণ লগ্নে আজ এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, যার দ্বারা আমরা আজও পর্যন্ত মা গঙ্গা স্নানকে কেন্দ্র করে এত সময় আমরা বললাম। কারণ এমন একটি লগ্ন আছে যে লগ্নটায় একটি থালা অন্য যদি ভগবানের উদ্দেশ্যে দান করে কোনো ভক্তকে সেবা দেওয়া যায় তাহলে কী হবে বলো তো? এক থালার অন্য এক হাজার থালা দানের সমপূর্ণ ফল দান দেয়। কিন্তু এমন একটা তিথি আছে যদি এক মুষ্টি অন্য কাউকে দান করা যায়, যে দান করলো যে গ্রহণ করলো যে ওকে সাই দিল, তিনজন চলে যাবে নরকে। তাহলে আজকে সেই একাদশী দিন আমরা যেন কাউকে এই অন্ন দান না করি। কিন্তু আজকে জগৎ সেই একাদশীকে কীভাবে নিল? সেই মানদাতার আমলে একাদশী রাজ্যে রাজ্যে ঘোষণা করত, শোনো 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 জগৎবাসীগণ, আগামী দিন একাদশী করিবে পালন, আজকে দশমী, ভোরের বেলা জানিয়ে দিতেন রাজা তার প্রজাদেরকে। আর যে এই একাদশী না করবে তার হবে নির্বাসন। প্রত্যেকে একাদশী করত। আজকে একাদশীর দিনায় বড় বড় মহামহোৎসব করার জন্য বাজেট করে ফেলছে একাদশী দিনে, কিচ্ছু করার নেই, কীভাবে কলিকে সঙ্গে রাখছে। তাই আজকে অক্ষয় তৃতীয়ার সত্যযুগ শুরু হয়। সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর, ত্রেতাযুগের আয়ু 12,96,000 বছর, দ্বাপর যুগের আয়ু 8,64,000 বছর, কলিযুগের আয়ু কত? মাত্র 4,32,000, গেছে কত? মাত্র 5,500, তারও কম, এখনও 4,26,000 বছর এখনও আয়ু আছে কলিযুগের। এতে যদি এখন এত টালবাহানা হয় তাহলে আমরা যেন
ভগবানের সেই দেওয়া বস্তুগুলোকে ধীরে ধীরে করে গ্রহণ করে আমরা জীবন চরিত্রকে সুন্দর গড়াতে পারি।